চলো একটু দেখি, সূর্য এগেছে, পাশে দুটি গ্রহ এগেছে।
বই আর ইট। তাহলে দুইটি জিনিস সূর্য বুকে আকর্ষণ করে, সূর্য পৃথিবীকে আকর্ষণ করে। আবার সূর্য বইটিকে আকর্ষণ করে, সূর্য ইটটিকেও আকর্ষণ করে। আবার পাশাপাশি বই আর ইটের মধ্যেও কিন্তু আকর্ষণ বল থাকবে। তাহলে এই যে আকর্ষণটা, এইটাকে শুধু ক্রস রাখছি, পৃথিবীটাকে বাদ দিয়ে আলোচনা করছি। কেন একটু পরেই আমরা বুঝবো। সূর্যের সাথে বুধের যে আকর্ষণ, সূর্যের সাথে বইয়ের যে আকর্ষণ, বইয়ের সাথে ইটের যে আকর্ষণ, এই সকল আকর্ষণকে আমরা বলবো মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কাকে বলে একটু লিখে নিই আমরা খাতায়। চলো লিখি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি দেখা যাচ্ছে। না দেখা গেলে তোমাদের হাতে এই বইটি তো আছে, বিজ্ঞান বই, তাই না? বিজ্ঞান বইয়ের ঠিক পার্ট এক মহাকর্ষ, ঠিক এই লাইনটিতে দেখো, দেখো লেখা আছে মহাবিশ্বের সকল, এই যে দেখা যাচ্ছে মহাবিশ্বের, মহাবিশ্বের সকল বস্তুকণা, বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে এই আকর্ষণকে আমরা বলবো মহাকর্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মহাকর্ষ তো শিখে ফেললাম। এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবীকে বাদ রেখে আলোচনা করবে। যখন মহাবিশ্বের একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, এটা যেমন সত্য, যদি এমন হয় এই দুইটা বস্তুর মধ্যে, এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়ে যায়, একটা পৃথিবী হয়ে যায়, তখন সেই আকর্ষণ বলকে আমরা বলবো অভিকর্ষ। পৃথিবীর সাথে তোমার বিজ্ঞান বইয়ের আকর্ষণ শক্তি, পৃথিবীর সাথে তোমার গাছের আকর্ষণ শক্তি, পৃথিবীর সাথে বুধ গ্রহের আকর্ষণ শক্তি, পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণ শক্তি, পৃথিবীর সাথে আমার আকর্ষণ শক্তি, এই আকর্ষণ শক্তিকে আমরা বলবো অভিকর্ষ। তাহলে মহাকর্ষ হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করলে তাকে আমরা বলবো মহাকর্ষ। আর দুটি বস্তুর মধ্যে একটি যখন পৃথিবী হবে তখন আমরা তাকে বলবো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হচ্ছে মহাকর্ষের একটি বিশেষ রূপ। অভিকর্ষ তাহলে আমরা কাকে বলবো? পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। তাহলে আমরা চলো এখানে রেখা টানি, কোনটা অভিকর্ষ আর কোনটা মহাকর্ষ হবে। সূর্যের সাথে বুধ মহাকর্ষ, সূর্যের সাথে পৃথিবী
ওই যে বললাম বিজ্ঞানী নিউটন পাগল একজন মানুষ মন খোলা একজন মানুষ তিনি এই মহাকর্ষের একটা সূত্র দিয়েছেন আমরা এখন সেই সূত্রটি পড়ব তার আগে একটু চিত্র এঁকে নিই ধরো একটা বস্তু এই একটা বস্তু তাহলে এটা প্রথম বস্তু এটা দ্বিতীয় একটা বস্তু ধরো এটা একটা ইট এটা একটা ইট এটা প্রথম ইট এটা দ্বিতীয় ইট তাহলে এই দুইটা ইট একে অপরকে আকর্ষণ করে কিন্তু একজন আরেকজনের থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে তাহলে আমরা ধরে নিই এখান থেকে তার একটা ডিসটেন্স বা দূরত্ব আছে এখান থেকে তাদের একটা কি আছে দূরত্ব আছে কেন্দ্র থেকে ধরবে শিক্ষার্থীরা ডিসটেন্সটা যখন আমরা কাউন্ট করব তখন এক বস্তুটার কেন্দ্র থেকে ডিসটেন্সটা কাউন্ট করা হবে তাহলে দূরত্ব এটি এটা হচ্ছে তার দূরত্ব আমি ধরে নিলাম ইটা প্রথম ইংরেজি শব্দ MASS যার শব্দের অর্থ হচ্ছে ভর এই শব্দ থেকে মাস ভরকে এম দ্বারা প্রকাশ করা ভরকে কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা তাহলে প্রথম ইটের ভর আমরা ধরব M1 দ্বিতীয় ইটার ভর এটাকে আমরা ধরব M2 প্রথম ইটার ভর এটাকে ধরছি আমরা M1 দ্বিতীয় ইটার ভর এটাকে ধরছি আমরা M2 এবং ধরলাম ইটা দুটি পরস্পর হতে ডি দূরত্বে অবস্থিত প্রিয় শিক্ষার্থীরা মহাকাশের এই দুটি সূত্রকে অ্যাপ্লাই করে আমরা এখান থেকে একটা সমীকরণ বের করব চলো মহাকর্ষের সূত্রটি কি পড়ি মহাকর্ষের সূত্র মহা বিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক মহা
অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলে তাদের যে ভর আছে সে ভরের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যে যে দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেই ভরের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার বলছি প্রিয় শিক্ষার্থীরা, যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, ভর দুটির গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল সব সময় তাদের সংযোগ সরলরেখা বরাবর কাজ করবে। ধরো একটা মার্কার যার ওজন আমরা ধরলাম 5 গ্রাম, আর একটা ডাস্টার যার ভর হচ্ছে ধরো 30 গ্রাম, তাহলে এই দুইটা ভরের ভর কত? টোটাল 50 আর 5। আমি বলছি 50 গ্রাম আর 5 গ্রাম বা 30 গ্রাম। 30 গ্রাম যদি হয়, 30 আর 5-এর গুণফল কত? তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে ভরকে কিলোগ্রামে নিয়ে নিতে হবে। ভর কখনোই গ্রাম এককে থাকবে না, কারণ ভরের আন্তর্জাতিক একক হচ্ছে গ্রাম। ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম, সরি, ভরের আন্তর্জাতিক একক হিসাবে ধরা হয় কিলোগ্রাম বা কেজিকে। এই জন্য ভরের একক যদি গ্রামে পরীক্ষার হলে কখনো থাকে, তাহলে সেটাকে ইউ শুড হ্যাভ টু কনভার্টেড টু গ্রাম বা কেজি এককে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম এই দুইটা ভরের যে গুণফল তার সমানুপাতিক। সমান মানে সমান সমান হারে হবে, গুণফলের সমান হারে চলবে। আর ব্যস্তানুপাতিক মানে বিপরীত হারে বাড়বে, এবং তার বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ ওটাকে বর্গ করতে হবে, দূরত্বটাকে কী করতে হবে? বর্গ করতে হবে, বর্গের ব্যস্তানুপাতিক। আর এটা সবসময় সরলরেখা বরাবর অর্থাৎ এইভাবে ক্রিয়া করবে, সরলরেখা একে বেঁকে আসবে না, সরলরেখা বরাবর ক্রিয়া করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম এই বস্তু দুইটার মধ্যে আকর্ষণ বল হচ্ছে এফ। আকর্ষণ বল ধরে নিলাম এফ, আকর্ষণ বল ধরে নিলাম এফ। তাহলে প্রথম কথা অনুযায়ী আমি বলছি আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে যদি এফ হয়, আকর্ষণ বল যদি এফ হয়, আমি এই সাইডে লিখে আকর্ষণ বল এফ, তাহলে তাদের ভর কত? M1 আর M2, তাহলে এটা হচ্ছে তাদের সমানুপাতিক চিহ্ন, এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এরপরে আমি বলছি এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে, তাহলে এফ হবে ব্যস্তানুপাতিক এই যে 1/d² ঠিক আছে, এবং এটা সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটাকে একত্রে লেখা যায় এইরকম, আমরা এই দুটাকে একত্রে লিখতে পারি এভাবে M1/M2/d² এই যে সমানুপাতিক চিহ্নটা প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, এটা যখন তোমরা ম্যাথমেটিক্যালি শিখবে উপরের ক্লাসগুলোতে উঠবে তখন দেখবে সমানুপাতিক চিহ্নকে যখনই যে অঙ্ক থেকে উঠায় ফেলানো হোক না কেন সেখানে একটা ধ্রুবক আনতে হয়। এখন এখানে ধ্রুবক হিসাবে নিয়ে আসা হয় জি কে, জি ইজ ইকুয়াল টু M1/M2/d² এই যে জি কে দেখছো একটা ধ্রুবক আনলাম, এই ধ্রুবকটার নাম হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, যাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়, সার্বজনীন 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 ধ্রুবক বলা হয়। কেন সার্বজনীন বা মহাকর্ষী ধ্রুবক? যেহেতু মহাকর্ষের সূত্র থেকে এসেছে এই জন্য এই ধ্রুবকটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আর সার্বজনীন এই জন্য যে যেখানেই নাম না কেন এর কোনো পরিবর্তন হবে না, আকাশে বা
পাতালে নদীতে মাটিতে যেখানে কেনা হোক না কেন এর যে মান বিজ্ঞানীরা আবিষ্কার করে দিয়েছেন সেই মানটা স্থির তাহলে আমরা মানটা জেনে নেই সেই মানটা কি g এর মান হচ্ছে g = 6.673 11 11 মানে হচ্ছে 11 আবার বলছি 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার কেজি স্কয়ার নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার এই মহাকর্ষীয় বা সর্বজনীন ধ্রুবক কখন হবে যখন 1 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে 1 মিটার দূরত্বে অবস্থান করবে তখন তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে তাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এই দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে লেখা আছে যে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক একে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় দুটি বস্তু কণার মধ্যে যদি ভর 1 কিলোগ্রাম হয় এবং এদের মধ্যে যদি 1 মিটার দূরত্ব স্থাপন করা হয় তাহলে তারা যে বলে একে অপরকে আকর্ষণ করবে তার মানটাই হবে g এর সমান g এর সমান দুটি ভরের বস্তু ভর 1 1 কেজি হতে হবে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবকের মান প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে একটা ইকুয়েশন শিখলাম m = g m1 m2/d² এখান থেকে আমাদের পরীক্ষার হলে কিন্তু অঙ্ক আসে গাণিতিক সমস্যা আসে চলো আমরা এইরকম একটা অঙ্ক দেখে আসি ধরো আমি এই একটা বস্তু নিলাম a এই একটা বস্তু নিলাম b তাহলে এখানে আমি ধরলাম এই বস্তু থেকে এই বস্তুর ডিসটেন্স হচ্ছে আমার 2 মিটার আর এর ভর ধরলাম 30 কেজি ছোট করে আমি এর ভর ধরলাম আমি 20 কেজি আমি এখন তোমাকে একটা প্রশ্ন করলাম আকর্ষণ বল নির্ণয় করো কিভাবে করবা প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি এখানে লিখবা দেওয়া আছে প্রথম বস্তুর ভর m1 = 20 kg দ্বিতীয় বস্তুর ভর m2 = 30 kg এবং বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d = 2 মিটার মহান কর্ষীয় ধ্রুবক g = 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার পার মানে মাইনাস দিবা পার মানে এখানে মাইনাস হবে -2 প্রিয় শিক্ষার্থীরা বোঝা যাচ্ছে কি লেখাগুলো কি বোঝা যাচ্ছে আমি একটু জুম করে দেই হ্যাঁ আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলাম যাতে তোমরা লেখাগুলো ভালো দেখতে পারো আশা করি দেখা যাচ্ছে ওকে তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আগে প্রথমে লিখবা প্রথম বস্তুর ভর m1 = 20 kg এরপর লিখবা দ্বিতীয় বস্তুর ভর m2 = 30 kg বস্তু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব d 2 মিটার মহাকর্ষীয় ধ্রুবক g = 6.673 × 10⁻¹⁰ নিউটন মিটার স্কয়ার আর কেজি স্কয়ার এরপরে প্রিয় শিক্ষার্থীরা কি করবে লিখবে
ঠিক আছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা 6.673 × 10^11 এই 20 দিয়ে 30 কে গুণ করো। নিশ্চয় হাতে ক্যালকুলেটর আছে, 20 দিয়ে 30 কে গুণ করলে 3 × 6 আর 2 × 0 কত হবে? 600। তাহলে আমি লিখলাম 600 ভাগ দিবে কত? 2 রুপি স্কয়ার, দ্যাট মিন্স 4। 2 রুপি স্কয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার 150। এখানে আমি দিব হচ্ছে 150 গুণ। এখন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যেহেতু জেনারেল ক্যালকুলেটর ইউজ করো, এই ইনভার্স অ্যাডারকে কিছুই করার দরকার নাই। ইনভার্স 10^10 -11 যে আছে এটা এমন এমনই রাখবে। এই 150 দিয়ে এটাকে গুণ করো। 150 গুণ 6.673 গুণ করলাম, রেজাল্ট আসবে 10095। এটাকে আমরা এখন মুখে মুখে করব কিভাবে? এই দশমিককে 3 করে এদিকে নিয়ে আসবো, 0095। যেহেতু 0.0 নিয়ে আসলাম, কয় ঘর এনেছি? 1, 2 দিন এখান থেকেও 3 কমিয়ে দাও, আর 3 11 থেকে 3 কমায় দিবা। প্রিয় শিক্ষার্থীরা 8 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আজকে অনেকগুলো অঙ্কের বিষয়গুলো জানলাম। এক হচ্ছে মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ বল কাকে বলে, মহাকর্ষ সূত্র এবং এর গাণিতিক সমাধান। প্রিয় শিক্ষার্থীরা বাসায় এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর আবারও বলছি, তোমাদের আমার কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে শেখানোর জন্য এই কাজটি কিন্তু মুখে মুখে দেখাই দিলাম। প্রথমে এই সংখ্যা দুটো গুণ করে এটা দিয়ে ভাগ করবা, যে মানটা পাওয়া যাবে এটা দিয়ে গুণ করে বের করবা। এরপরে দশমিকে পরে 1, 2, 3, 3টা 0 সরাই সেখানে 3 দিবা, 10^8 নিউটন। এভাবে অঙ্কগুলো করলে আশা করি তোমরা পারবে। বাড়ির কাজ বা এসডব্লিউ হিসাবে তোমাদের থাকবে। মহাকর্ষ কাকে বলে, এর সূত্র ও গাণিতিক সমস্যা বলি, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের প্রত্যাশা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখা হবে। আল্লাহ হাফেজ।